আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আসলে জার্মানির ওবারওয়েসেল একটা সিটিতে। এইটা আসলে খুবই ছোট একটা শহর, মানে এক শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে আধা ঘন্টার বেশি সময় লাগে না, এত ছোট। এবং আপনারা খুব ভালো করে জানেন আমি জার্মানিতে ঘুরি, খুব ফেমাস ফেমাস জায়গায় যে ঘুরি ব্যাপারটা এরকম না, ছোট শহরগুলো ঘুরতে আমি খুব বেশি পছন্দ করি। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এইটা আমার বাসা থেকে, আমার কবলেন্স থেকে, আমার বাসা থেকে যদি বলি 1 ঘন্টা লাগে, আর একেবারে কবলেন্সের হাফ বানব থেকে মোটামুটি আধা ঘন্টার বেশি সময় লাগে না, এত কম ডিস্টেন্স। কিন্তু ডিস্টেন্স কম হলেও মানে জায়গাটা এত ডিস্টেন্স, মানে যদি কিলোমিটারে ধরি তাহলে খুব বেশি কাছে না। ট্রেনে যেহেতু মোটামুটি আধা ঘন্টা লাগে, তাহলে অলমোস্ট মোটামুটি 45 কিলোমিটারের মতো। তো এইটা আসলে একেবারে রাইন নদীর পাশে, রাইন নদীর এক পাশে আছে, দুই পাশে আছে ব্যাপক পাহাড়, এবং এই পাশেও আছে পাহাড়। এই পাশের পাহাড়গুলো আপনাদেরকে দেখাবো। দেখেন আমার পিছনে আসলে পাহাড়। আসলে মাঝে মাঝে কিছু কিছু মানুষ যে আসলে এত বেশি আনফ্রেন্ডলি, একজন আসলে আমি ভিডিও করতেছি ঠিক আছে, আমার ভিডিওর মাঝখানে চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে, আমি তার সাথে কোনো ধরনের কাজ কিছু করিনি। যাই হোক, আমি আসলে ঠিক একেবারে মোটামুটি এখন ওবারওয়েসেলের ট্রেন স্টেশনে আছি। তো আমি অল্প কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বের হয়ে যাব। তো এইখান থেকে বের হয়ে আসলে মোটামুটি পুরো ওবারওয়েসেলটা ঘোরার চেষ্টা করব। একেবারে বিগিনিং এই ধরনের একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমি আসলে মোটেও আশা করিনি, এবং মানে সত্যি কথা বলতে এটা হলো খুব বিটার একটা ট্রুথ। জার্মানিতে এই ধরনের কিছু স্টুপিড পিপল আছে যারা আসলে খুব বেশি আনফ্রেন্ডলি, এবং এটা আমার আসলে বলতে বাধ্যই হচ্ছে। এবং এর জন্য আসলে খুব জার্মানরাই মাঝে মাঝে আসলে খুব বেশি মানে লজ্জাকর লজ্জা পায় সত্যি কথা বলতে, এবং জার্মান গভর্নমেন্ট হচ্ছে কিন্তু চায় না। আপনি যদি জার্মানির মেজরিটি পোর্শনকে যদি চিন্তা করেন, দে আর ভেরি গুড, বাট একটা ছোট একটা পার্ট আছে যারা আসলে মোটামুটি খুব খারাপ বিহেভ করে, এবং সব ক্ষেত্রেও আসলে খুব বেশি খারাপ বিহেভ করে। যাই হোক, আমি আসলে এই ছোট শহরটা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘোরার চেষ্টা করব। সো আমি দেখার চেষ্টা করব এই শহরটাতে কী আছে। প্রথমে আমি এই শহরের এপাশ থেকে ওপাশ ঘোরার চেষ্টা করব। আমার ঠিক রাইট সাইডেই আছে আসলে ট্রেন স্টেশন, এবং পিছনে আসলে আছে আসলে রেসিডেন্সিয়াল এরিয়া। তো এইখানে একেবারে খুব টপে ওঠা যায়, তো আমি ওই টপে ওঠার চেষ্টা করব। আচ্ছা, আমি একটু প্ল্যানটা চেঞ্জ করে ফেলি। সেটা হলো যে আমি প্রথমে এই ওবারওয়েসেলে একটা ক্যাসেল আছে, সেই ক্যাসেলটাতে যাওয়ার চেষ্টা করি, তারপর না হয় আমি অন্য জায়গাগুলো ঘুরব। আমি যখন ক্যাসেলে যাচ্ছি, এর পাশে একটা বড় একটা চার্চ আছে। এরকম ছোট একটা শহরে এত বড় চার্চ আসলে মানুষ আসলে কল্পনা করতে পারবে না, অনেক বড় চার্চ, ছোট শহরের তুলনায় একবারে খুবই বড় চার্চ। এইটা আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার ঠিক পিছনে আছে হলো চার্চ, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এইটা আসলে একেবারে বড় একটা চার্চ। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আসলে পাহাড়, কিন্তু মাঝখানে একটা নদী আছে। সো নদীটা দেখা যাবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমি মোটামুটি একেবারে ওবারওয়েসেলের টপে উঠব। তো এই পথ ধরে আসলে আমি ওবারওয়েসেলের যেই এখানে একটা ক্যাসেল আছে সেই ক্যাসেলটাতে উঠে যাব, তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে ক্যাসেলটা কীরকম, এবং ক্যাসেলটা থেকে ওবারওয়েসেলের ভিউটা দেখানোর চেষ্টা করব। যদিও আমি জানি না যে আমি ফাইনালি ওবারওয়েসেলের যেই ক্যাসেল সেই ক্যাসেলটাতে পৌঁছতে পারবো কি না। এর মাঝখানে আমি আসলে আপনাদেরকে দেখাবো রেসিডেন্সিয়াল এরিয়াগুলো, জার্মানির রেসিডেন্সিয়াল এরিয়াগুলো কেমন হয়। আমি আসলে বুঝতেছি না আসলে এই ক্যাসেলটাতে কীভাবে উঠবো, কারণ হলো আমি ভুল পথে যাচ্ছিলাম, আসলে কাউকে পাচ্ছিও না জিজ্ঞেস করার জন্য। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমি যে গুগল ম্যাপ দেখব সেই পরিমাণে ইন্টারনেট এখানে নাই, একেবারেই খুবই খারাপ। এবং আমি খুব বেশি শঙ্কিত যে এইখানের মানুষ আসলে কীভাবে ইন্টারনেট ইউজ করে,
এবং আপনারা এতদিনে বুঝতে পেরেছেন আমার ভিডিওর মাঝে মাঝে আমি বলার চেষ্টা করেছি এইখানের যেই ইন্টারনেট কোয়ালিটি আসলে খুবই খারাপ। আপনি যদি মোবাইল নেটওয়ার্ক তো একবার খুবই বাজে, মানে অকল্পনীয় বাজে, এতটা বাজে আসলে আমি আপনাদের বুলা বুঝাইতে পারবো না। আর হলো ইন্টারনেটও এমনিতে প্রচুর খারাপ। যাই হোক, আমি চেষ্টা করব ওই ক্যাসেলটাতে যাওয়ার, আর যদি না যেতে পারি তাহলে আর কিছু করার নাই, তাহলে আমাকে ক্যাসেলটাতে না যেই আসলে মোটামুটি ফিরে যেতে হবে। সো আমি এইখানে মানুষ আসলে এত কম, মানে আমি বইলা বুঝাইতে পারবো না, মানে আমি একজনকেও পাচ্ছি না একটু জিজ্ঞেস করার জন্য যে আসলে ক্যাসেলটা কোন দিকে, বা আমি যেই পথ দিয়ে আসছি সেই পথেই ক্যাসেলটা কিনা, বা সেই পথে আদৌ যাওয়া যাবে কিনা আমি জানি না। যাই হোক, সত্যি কথা বলতে বিগিনিংয়ের যেই মানে ব্যাড এক্সপিরিয়েন্সটা আমার এখনও বিরক্ত লাগতেছে, একটা গুড স্টার্টিংয়ের মাঝখানে যদি এরকম স্পয়লার দিয়ে দেয় কেউ তাহলে আসলে সেই জিনিসটা ভালো লাগে না। বলেছিলাম না যে জার্মানিতে আসলে সবাই যে খুব আনহেল্পফুল, ব্যাপারটা এরকম না, খুব হেল্পফুল মানুষ আছে। সো আমার ইন্টারনেট কাজ করতেছিল না, তো একজন জার্মানকে আমি আসলে জিজ্ঞেস করলাম যে আমি আসলে এই ক্যাসেলটাতে, শোনবুর্গ যে ক্যাসেল, সেই ক্যাসেলটাতে আসলে কীভাবে যাব, আমি আদৌ আসলে পৌঁছাতে পারবো কিনা আমি জানি না, কিন্তু সে আমাকে মোটামুটি তার ইন্টারনেটটা কাজ করতেছিল এবং মোটামুটি সে আমাকে দেখিয়ে দিয়েছে আসলে কীভাবে যেতে হবে। বাকিটা আসলে আমার লাক এবং আমার প্রচেষ্টা, দেখা যাক আমি আসলে কীভাবে যাই। সো এখানে আসলে প্রবলেমটা হয়ে গিয়েছিলো, দুইটা রাস্তা পড়ে গিয়েছিলো, একটা হলো চার্চের পাশ দিয়ে আর একটা হলো মেইন রোড যেটা আসলে অন্য একটা জায়গায় চলে গিয়েছিলো। সো এই চার্চের পাশ দিয়ে নাকি যাওয়া যায়, সো আমি এই দিক দিয়ে ট্রাই করব। আলটিমেটলি আমি জানি না যে আসলে কতটা পথ আমি যেতে পারবো। সো ওভারভেসেল এরিয়াটা আসলে অনেক সুন্দর, আপনারা কল্পনাও করতে পারবেন না যে এই জায়গাটা আসলে কত সুন্দর। সব কিছুর সব জায়গাতেই মোটামুটি নেগেটিভ পজিটিভ সাইড আছে, আমি জার্মানির নেগেটিভ সাইডগুলো তুলে ধরতে চাই না, কারণ হলো জার্মানির যারা সাধারণ মানুষ, যারা খুব ভালো মানুষ, তারাও চায় না যে এই ধরনের নেগেটিভ কোনো অ্যাক্টিভিটিস হোক। কারণ হলো আমি যেহেতু একজন ইউটিউবার, আমার মাধ্যমে পৃথিবীর অনেক মানুষ জানবে জার্মানি সম্পর্কে, যদিও আসলে আমি বাংলা কন্টেন্ট, কিন্তু আমি দেখেছি অনেকজন আমার ভিডিও দেখে যারা আসলে বাংলাদেশি না, তারা হয়তো সাবটাইটেল দিয়ে আমার ভিডিওগুলো দেখে। আমি যাচ্ছি আসলে এই পথ দিয়ে, কিন্তু এই পথটা কি আদৌ ভ্যালিড কি না আমি জানি না, আসলে আমাকে কোন দিক দিয়ে যেতে হবে। এখানে তো মোটামুটি হেভি উপরের দিকে উঠতে হবে, একবার খাড়া উপরে উঠে দিকে উঠে গেছে, এবং এই পথটা খুব সিকিউর কিনা যায় না, এবং এইটুকু বুঝতে পারছি যে এই পথটা আসলে হাইকারদের জন্য, যারা হাইকিং করতে পছন্দ করে তাদের জন্য বেস্ট, আমি যেহেতু ট্রাভেলার একেবারে প্রফেশনাল হাইকার না, সো আমার মোটামুটি প্রবলেম হওয়ারই কথা। যাই হোক, আমি যদি যেতে পারি ওই ক্যাসেলটার এখানে, সেটাই হবে আমার সবচেয়ে বড় সফলতা, কারণ আমি চাই মোটামুটি ওভারভেসেলের অনেকটা জায়গা আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, এই আমি মোটামুটি রাস্তাটা পেয়ে এসেছি, এই পাশে মোটামুটি ওভারভেসেলের মাঝখানে একটা পাহাড় আছে যেটা দিয়ে আসলে আমি এতক্ষণ হাঁটতেছিলাম, এবং এই পাশেও একটা মোটামুটি প্লেস আছে, রেসিডেন্সিয়াল এরিয়া আছে। ওই যে দেখেন, যারা আসলে পাহাড়ের বুকে থাকতে চায় তাদের জন্য বেস্ট জায়গা। আমি ঠিক শোনবুর্গ যে ক্যাসেলটা আছে সেই ক্যাসেলটাতে যাওয়ার আগে আপনাদের এই জায়গাটা দেখাই, হেভি নাইস। এবং আমি বুঝতে পারছি আজকে আসলে আমি পানি তেষ্টায় মারা যাবো, কারণ হলো আমি যথেষ্ট পরিমাণ পানি নিয়ে আসিনি। আমি আসলে মোটামুটি একেবারে পাহাড়ের মাথা দিয়ে মোটামুটি
ওই ক্যাসেলটাতে যাওয়ার চেষ্টা করতেছি। ওভারভেসেলের এখানে যে ক্যাসেলটাতে আছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পায়ে হাঁটা পথ এবং হেভি রিস্কি, কারণ হইল কিছু কিছু জায়গায় একবারে ডান পাশে অথবা বাম পাশে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি যদি স্পেসিফিক্যালি বলি তাহলে উইন্টারে একেবারেই আসা যাবে না, কারণ এই পথগুলো উইন্টারে একেবারে ভেজা থাকবে এবং খুব স্লিপি থাকবে, যেটা আসলে এইখানে ভ্রমণ করার জন্য উপযুক্ত নয়। যেহেতু সামারে মোটামুটি ড্রাই থাকে, সো এইখান থেকে সামারে ইচ্ছা করলে ইজিলি মোটামুটি আসা যাবে। এবং আপনারা যখন এখানে আসবেন ছবি তোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন সেফটি ইজ দ্য ফার্স্ট। যদিও আসলে আমি ভিডিও করতেছি কিন্তু আমি মাঝে মাঝেই চোখের কোণা দিয়ে আসলে দেখে নিচ্ছি রাস্তাটা কেমন, আপনারা বুঝতেই পারছেন। আমি আপনাদেরকে এখন মোটামুটি রাস্তাটা দেখানোর চেষ্টা করি। ভিডিওতে কতটুকু উঁচু নিচু দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু জায়গাটা আসলে অনেক উঁচু নিচু, কিছু জায়গায় নামতে হয় কিছু জায়গায় উঠতে হয়। সো আমি ওইগুলো পার হয়েই আসলে মোটামুটি উপরের দিকে উঠে যাচ্ছি, এবং কিছু কিছু ক্ষেত্রে তো মোটামুটি দুইটা তিনটা পথ আছে। আমাকে জাস্ট কমন সেন্স দিয়ে চিন্তা করে নিতে হয়েছে যে আসলে কোন পথটা বেটার হবে আর কি। যেমন এইখানের জায়গাটা একটু মোটামুটি শান্ত এবং এখানে কিছু সাইন আছে, যদি আসলে আমি বুঝতে পারছি না যে এই সাইনটার মানে কি। যেমন এইখানে মোটামুটি উপরের দিকে একটা পাহাড় আছে একেবারে সাইড, যদিও এটা ভয়ঙ্কর জিনিস, যে কোনো সময় ভেঙে যেতে পারে। যদিও জার্মান সরকার প্রত্যেক জায়গায় এরকম যেখানে মানুষের আনাগো না সেখানে ডেফিনেটলি এমন একটা সিকিউর জায়গা করে রাখে যেন মানুষ কোনোভাবেই বিপদগ্রস্ত না হতে পারে। যেমন এইখানে দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেটা হলো যে এইখানে ঠিকই রডের একটা মোটামুটি ব্যবস্থা করে দিয়েছে যেমন ইজিলি মানুষ ধরে যেতে পারে। কারণ এইটার যে অবস্থা, এখানে নর্মালি যেতে গেলে অবশ্য পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এইখানে আসলে রড ধরে মোটামুটি সাইড একটা লাইন ব্যবস্থা করে দিয়েছে যেটা দিয়ে ইজিলি উঠে যাওয়া যায়। যেমন এইখানে অনেকটুকু জায়গা আছে, কারণ জার্মানরা প্রচুর প্রকৃতি দেখতে পছন্দ করে, আপনি আসলেই দেখতে পারবেন, মানে জনমানবহীন জায়গাও দেখবেন জার্মানরা আসলে ঘুরে বেড়াচ্ছে। সো এটা ভালো ব্যবস্থা। সো আমি যাওয়ার চেষ্টা করতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমার ভিডিওটা যদি টেনে দেখেন তাহলে হয়তো এত মজাটা বুঝতে পারবেন না, আমার কথাগুলো হয়তো বিরক্ত লাগতে পারে, কিন্তু আপনার জন্য, আপনার দেখার জন্য আপনি দেখতে পারেন। সো আমি এখনও ক্যাসেলে পৌঁছাইনি, কিন্তু এইখান থেকে মোটামুটি ওভারভেসেলের ফুল ওভারভেসেলটা দেখা যায়। ওই যে ট্রেন যাচ্ছে, ওই যে হাতের কোণা যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে কভার ওভারভেসেলের এক মাথা। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে বড় একটা চার্চ আছে, আমি আসলে প্রচুর পরিমাণ হাঁপাচ্ছি, এবং এই পাশ থেকে ওভারভেসেলের আরেকটা সাইড দেখা যাচ্ছে না। আমি আপনাদেরকে একেবারে খুব গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা ওভারভেসেলে যখন আসবেন তখন যদি আপনারা ওভারভেসেলের এখানে যে ক্যাসেলটা আছে সেই ক্যাসেলটা যদি না উপরে ওঠেন তাহলে আসলে অনেক কিছু মিস করে যাবেন। আসলে আপনারা অনেক সুন্দর একটা জিনিস দেখতে পারবেন না। যেমন দেখেন এইখানে আসলে একটা পাহাড়, এই পাশেও একটা পাহাড়, মানে আমি যে পাহাড়টাতে অলরেডি দাঁড়ায় আছি এর মাঝখানে ছোট একটা গ্রাম, মানে একেবারে অনেক সুন্দর। আসলে আপনাদের আমি বইলা বুঝাতে পারবো না যে আসলে কত সুন্দর। দেখেন মাঝখানে মোটামুটি গ্রামটা মোটামুটি একটা রাস্তার উপরে মোটামুটি দুই পাশে বাড়ি ঘরে বসে আছে, এখানে এসে আসলে দুইটা উইংস চলে গেছে, এই পাশে একটা উইংস এই পাশে একটা উইংস, অসম। এবং এর মাঝখানে গ্রাম থেকে আসলে বের হয়ে একটা রাস্তা চলে গেছে অন্য একটা সিটিতে চলে গেছে অথবা হাইওয়েতে মিশে গেছে, অসম। এবং আমি জানি যে এই গ্রামগুলো বেশিরভাগই হলো জার্মান অধ্যুষিত এলাকা, একেবারে মানে আউসল্যান্ডার বলেন, মানে জার্মানিতে যেটা আউসল্যান্ডার বলে, ফরেনার ইংলিশে যেটা ফরেনার বলে, বাংলাদেশে বিদেশি বলে, বিদেশিরা এখানে থাকে না বললেই চলে। এখানে আসলে জার্মানরা থাকতে খুব পছন্দ করে এবং জার্মানরা একটু কোলাহল
পূর্ণ এরিয়া ছাড়া আসলে থাকতে পছন্দ করে, এখানে থাকতে পছন্দ করে। আমার যেমন খুব শখ জীবনে যদি জার্মানিতে কোথাও একটা বাড়ি করি তাহলে এরকম একটা আইসোলেটেড জায়গায় বাড়ি করা এবং এরকম জায়গায় আসলে আমার লাইফটা কাটিয়ে দেওয়া। হয়তো এখানে ইন্টারনেট ভালো পাওয়া যাবে না, হয়তো অনেক সুবিধা কিছু পাওয়া যাবে না, কিন্তু আমার খুব আইসোলেটেড থাকতে পছন্দ করে। সো আমার পছন্দের গ্রামের মধ্যে এরকম একটা গ্রাম খুব পছন্দ। হয়তো হইতে পারে সেটা ওবারওয়েসেল বা অন্য কোনো জায়গা, কিন্তু এখানে থাকাটা একটু টাফও হয়ে যাবে, কারণ জার্মানরা অনেক ক্ষেত্রে এইসব পছন্দ করে না, আউটল্যান্ডারদের বাড়ি তারা অনুমতি দেয় না, কারণ এখানের যে সিটি কর্পোরেশন বা এখানের যে হেড শহর প্রধান সেই ক্ষেত্রে মাঝে মাঝে তারা অনুমতি দিতে চায় না। ব্যাপারটা এরকম না তারা বিদেশিদের ঘৃণা করে, ব্যাপারটা হলো এরকম যে সবাই যদি না চায় তাহলে সেই জিনিসটা তারা এখানে অ্যাকসেপ্ট করে না। জার্মানি তার মানুষের প্রতি মানুষের ইচ্ছার অনেক দাম দেয়। তারা যদি চায় যে না অন্য একজন কেউ থাকতে পারবে না তাহলে আসলে কেউ পারবে না অনেক ক্ষেত্রে। যদিও আসলে জার্মান খুব লিবারেল কান্ট্রি, যে কেউ ইচ্ছা করলে এখানে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু সাধারণ মানুষের একটা ডিমান্ড আছে এবং একটা ভালো সরকারের দায়িত্ব হলো সাধারণ মানুষের ডিমান্ড মেনে নেওয়া। এবং এইটা আসলে নেগেটিভ কিছু না, এটা একটা পজিটিভ জিনিস যে তারা জার্মানি জার্মানির মানুষের মানে ইচ্ছার একটা দাম দেয়। আমি এখন আসলে সামনের দিকে এগিয়ে যাব, মোটামুটি ক্যাসেলের খুব কাছাকাছি। এখানে একজন মোটামুটি আমার মতো একটা পর্যটক পেয়েছি। হ্যালো ডাঙ্কেডিয়া। যাই হোক, আমি বুঝলাম না, মানে এখানে আমি ব্যাড এক্সপিরিয়েন্স পাচ্ছি। আমি এই ছেলেটাকে হ্যালো বললাম, মোটামুটি ধন্যবাদ দিলাম, কোনো উত্তর নাই। আমি আসলে বুঝতেছি না যে এটা কি আমি একটা ভুল জায়গায় চলে আসলাম কিনা, যেখানে আসলে মানুষ কোনো পরিমাণ মানুষকে রেসপেক্ট করে না। যাই হোক, আপনারা এই নেগেটিভ জিনিসটা নেবেন না, পজিটিভ দিক নেওয়ার চেষ্টা করবেন। তা আমি হয়তো ফুল রাস্তাটা ভিডিও করতে পারবো না, আমি কারণ হলো রাস্তাটা কিছু কিছু জায়গায় প্রচুর ভুঙুর এবং মোটামুটি হেভি রিস্কি। সো আমি চেষ্টা করব আপনাদেরকে মেইন জায়গাটা দেখানোর জন্য। এখানে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এইখানের মানুষ যারা থাকে তাদের আসলে প্রফেশনটা কী। তারা বেশিরভাগই আসলে মোটামুটি এখান থেকে মেইন সিটি মোটামুটি 30-35 ঘন্টা ড্রাইভ করে যেতে পারে এবং এইখানে কোনো বাসের ব্যবস্থা নাই। এইখানে ডেফিনেটলি ট্রেন এবং নিজস্ব গাড়ি ইউজ করতে হবে। এবং ওই যে দেখতে পাচ্ছেন, এটা আসলে আঙুরের বাগান। এখানে অনেকে ওয়াইনের ব্যবসা করে, আঙুর ফলিয়ে সেখানে ওয়াইন বানায়, সেটা আসলে বাজারজাত করে। তো একটা অংশ এই কাজটা করে আর একটা অংশ একেবারে যারা রিটায়ার্ড হয়ে গিয়েছে তারা আসলে এখানে একটা বাড়ি করে এখানে থাকতে পছন্দ করে। খুব আইসোলেটেড, তারা হয়তো বড় বড় আলডি বা কোথা থেকে সুপার শপে একটা সপ্তাহের একটা বাজার করে তারপরে আসলে থাকতে পছন্দ করে। এবং যারা বাহিরের শহরে কাজ করে তারা হয়তো গাড়ি চালিয়ে যায়। তো আমি এই পথ ধরে এসেছি এখান থেকে এবং এই পথ ধরে আবার এগিয়ে যাব। মাঝখানে আসলে আপনাদেরকে প্রফেশনটা জানানোর মনে করেছিলাম, সেই জন্য আসলে ভিডিওটা করলাম। এইখানে আসলে একটা ফটক আছে, এখন আমি ক্যাসেলটাতে পৌঁছাইনি, কিন্তু ক্যাসেলে পৌঁছানোর আগেই মোটামুটি একটা ফটক আসলে দেখতে পাচ্ছি। তো দেখি আমি আসলে কতটুকু এগিয়ে যেতে পারি। এখানে আসলে গা ছমছম অবস্থা, আমার এতটা ভয় লাগে না কারণ আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে প্রচুর পরিমাণে হাঁপাইতেছি।